আর সুরাইন এডি থেকে আপনি জানতেছেন তাড়াতাড়ি বিয়ে হওয়ার দোয়া আছে কিনা? না ভাই, তাড়াতাড়ি বিয়ে হওয়ার জন্য আসলে বিশেষ কোনো দোয়া নেই। তবে সুরা ফাতির আয়াত নম্বর 74 রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ইয়া রব্বানা থেকে আয়াতের শেষ পর্যন্ত এটুকু বিভিন্ন সময় বারবার করে পড়বেন, বিনাবৃত পড়তে পারেন, কোনো নির্দিষ্ট সংখ্যায় নেই, বিশেষ করে পড়বেন। এখানে আল্লাহর কাছে নেককার জীবন সঙ্গী পাওয়ার জন্য দোয়া রাখা হয়েছে, আপনি সেটা পাঠ করতে পারেন। কিন্তু স্পেসিফিকলি কোনো আমল নাই, যেটা আমল করলেই আপনার পুত্র বিয়ে হয়ে যাবে। আপনি উপার্জন করবেন, অভিভাবকদেরকে বোঝাবেন এবং কোন পরিস্থিতি আপনার কী করণীয়, কোনো আলেমের কাছ থেকে ডিরেকশনই আপনি ডিসিশন নেবেন, ইনশাআল্লাহ বিল্লাহ আল্লাহ বলে আমি সহজ করে দেবেন। ফাতেহা জান্নাত জানতে চেয়েছেন, প্লাজো গেঞ্জি পরে নামাজ হবে কি না বড় হিজাব পরে? হিজাব যদি উপরে বড় পরা থাকে তাহলে সেদিন নামাজ হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু প্লাজো গেঞ্জি কী সেটা তো আমার আসলে জানা নেই, প্লাজো পাজামা আমি চিনি, সে বিষয়ে আমাদের বক্তব্য আছে। ঘরে প্লাজো গেঞ্জি পড়লে গুণা হবে কিনা এটা যেহেতু এটার ধরনটাই আমার জানা নেই, ইনশাআল্লাহ এটা আমরা নোট নিচ্ছি, যদি এ সম্পর্কে আমরা জানতে পারি আমাদের জানার চেষ্টা করবো আপনাদেরকে ইনশাআল্লাহ।